বরিশালের টুঙ্গি বাড়িয়ায় বেইলি ব্রিজ ভেঙে রডবাহী ট্রাক খালে পড়ে গেছে। বন্ধ রয়েছে যান চলাচল। বিস্তারিত জানাতে ঘটনাস্থলে আছেন রিপোর্টার অপূর্ব অপু, যাচ্ছি তার কাছে। বরিশাল ভোলা মহাসড়কের টুঙ্গিবাড়িয়া ব্রিজটি ভেঙে পড়েছে গত রাতে। এইখানে একটি বেইলি ব্রিজ আছে, সেই বেইলি ব্রিজটি ভেঙে পড়েছে গত রাতে। মূলত স্থানীয়রা জানিয়েছেন যে গত রাতে এখানে একটি ট্রাক যাচ্ছিল, ট্রাক পারাপার হচ্ছিল। ট্রাকে প্রায় 25 টনের মতন রড তৈরির কাঁচামাল, লোহার কুচি ছিল। সেটি যখন এই ব্রিজটি থেকে পার হয়, ঠিক তার মধ্যেই এই ব্রিজটি ভেঙে পড়ে যায়। রাত 1:30-2টার দিকে এই ব্রিজটি ভেঙে পড়ে এবং হেল্পার এবং ড্রাইভার তারা কিছুটা আহত হলেও তারা এখন পর্যন্ত সুস্থ রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, এই ব্রিজটি মাত্র এক মাস আগে এখানে তৈরি করা হয়েছে, এক মাসের মাথায় এখন ভেঙে পড়ল। তার পাশেই মূল ব্রিজটি তৈরি করা হচ্ছে। মূলত এই ব্রিজটি স্বল্পকালীন সময়ের জন্য তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন এখানকার সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা এখানে এসে কথা বলেছেন, তবে স্থানীয়দের তোপের মুখে পড়েছেন। স্থানীয়রা বলছেন, এটি যখন তৈরি করা হয় কিংবা গেল বেশ কয়েকদিন পর্যন্তই এটি নড়বড়ে অবস্থা ছিল এবং কখনো কখনো বিকট শব্দ হতো, বিভিন্ন নাট ছুটে গিয়েছিল। দেখে তারা সংশ্লিষ্ট দপ্তরে জানানোর পরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এখন আজকে সকাল থেকে এই ব্রিজটি ভেঙে যাওয়ার ফলে তীব্র যানজট তৈরি হয়েছে। এর পাশেই শত শত গাড়ি রয়েছে এবং আমরা বিভিন্ন গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে এবং এই সড়ক থেকে ভোলা হয়ে চট্টগ্রাম পর্যন্ত যাওয়া যায়। এবং এই যে ট্রাকটি রয়েছে, পণ্যবাহী ট্রাক, সেটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বেনাপোল থেকে এই ট্রাকটি আসছিল এবং চট্টগ্রাম যাবার উদ্দেশ্যে সামনেই লাহারহাট ফেরি রয়েছে, তারপর ভোলা, নোয়াখালী হয়ে এটি চট্টগ্রাম যাওয়ার কথা ছিল। কিন্তু এখন কার্যত এই সড়কটি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া, ভোলা বরিশাল সড়ক পথ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এখানে তীব্র যানজট তৈরি হয়েছে। সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। আগামী 2 দিন লাগবে এই বেইলি ব্রিজটি ঠিক করতে। বরিশাল থেকে আমার কাছে সবশেষ এতটুকু খবর ছিল। সরাসরি ছিলাম বরিশালের টুঙ্গিবাড়িয়ায়।